বল এই নারকেলটা কে ফুটাবে, তুই না আমি? লে বাবা, তুই আজও বলছিস রে, অত কষ্ট করি এত বড় রথটা বানালি আর আমাকে বলছিস নারকেলটাকে ফুটাবে? আমি বলছিলাম এটা তুই ফুটাই দে, বডি বললে ছেলে তোর বডি সডি আছে এক ঠুকে ফুটাই দে। যদি আমি ফুটাই দেব তাহলে বাউন ঠাকুর কি করবে? বাউন ঠাকুরকে দিলে ফুটাবে? মাথা খারাপ হয়েছে? ও ব্যাগে ভরবে ঘর চলে যাবে, বুঝলি? বাবা এইটা কি বলছিস? হরে কজুয়া, আমি ঠিকই বলছি, দিবার বাজারে যে পরে বেচে দিবে। দাদা আমাকে ছেড়ে দেন। এ ভাল, আগে তোর কন্ট্রাক্টর আসবে তবে তোকে ছাড়বো, বেশি চেঁচাবে নি, নাইলে না নারকেলটা তোর মাথাতে ফুটাই দেবো। কজুয়া বললি বেশি চেঁচাই লাভ না, বুঝলি? নারকেলটা ফুটোয়া, তাকে মদ না হাতিটাকে নিয়ে আসুক। বলি কোথায় ফুটবো রে? ওইখানে ফুটাই দি, বল জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ই বাবা নারকেলটা কোথায় গেল? নারকেলটা ওই দিকে মাথায় লেগে গেছে, পড়ে গেছে। ই বাবা পল্টু, কি হলো রে, পড়ে গেলে কেন? আর এই আরেকটা নারকেল কোথা থেকে এলো? শালা শুধুই তোর গতটা হয়েছে, একটা নারকেল ফুটোতে লাগিস, শালা ফুটোতে ফুটোতে আমার মাথায় ছুড়ে দিলি। ই বাবা আমি কি করব, ওখানে ঠুকলাম তো, উড়ে এসে তোর মাথাতে পাবে আমি কি করে জানবো? কোনো আকেল নাই তোর মতো ছেলেকে নিয়ে, আমি কি করব বাবা? দেখছি আর এবারে যদি আমার মাথাতে লেগেছে আমি আখাড়ে দেবো বলেছিলাম তোদের দুজনকে। লাগে নাই, গেদে আরাম লাগছে। দেখ নারকেল ফুটোনো গেদে শখ দিলি তো কুজোকে উজ্ঞান করিয়ে। আর সরি বলে কি হবে, মেরে তো দিনছো। ও যা সার্কাস খেলা হয়েছে তোমাদের। ওর মাথা তো নারকেল একবার দেখ ফুটাই। না না আমার মাথা কেউ ফুটোই না, গেজে বাজবে। ওইটা নারকেল লয়, হ্যাঁ ওইটা নারকেল লয়, ওইটা আমাদের ওই গুরুদেব নিত্যাই ও ঘরে সাজাবে করে নারকেলের মতন ডিজাইন করে গেছে কাঠটাকে। তাহলে আমার কিনা নারকেলটা কোন দিকে গেল? ওইটা আমার কাছে পয়সা ছিল নাই, খাবার কিনতে লেগেছিলাম, যে নারকেলটাকে খেয়ে নিয়েছি। আপনা এইটার মতন শক্ত নারকেলটাকে মাথাতে পেতে হইলো দুপুতুর মাথাতে ছুড়ে। না সরি সরি, তখন আমাকে বলছিলিস, এবার সরি বলে তোর কি হবে? ও দুনিয়াতে কত রকম আছে পাবলিক দেখবো বাবা, সত্যি কাউকে বিশ্বাস করার জন্য নাই। ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, চল এবারে রথ টানতে হবে। দাঁড়াও হাতিটা আসুক। কবে আসবে রে তোর হাতি? হ্যাঁ রথ পিড়ে গেলে নাকি? আসছে আসছে, ওটা দিয়ে এসে একটা লোক চালাই নিয়ে আসছে। ঠিক আছে আসুক, হাতি জন্ম হবে, তারপর হাতি বড় হবে, তারপর আসবে।